আমি একবার আইনে নে যা তুইছো ওই মেয়ের জামাই আমি ওই মেয়ের জামাই নিকে যাব ওই বড় মেয়ের জামাইরে ফোন দে কই দাও নিয়ে বনি যাও আমি বড় মেয়ের জামাইরে ফোন দে কই দিয়া হামু না দুইটা মিয়া তো বিয়া দিছে আরে ভালো ভালো জামাই কেও কাছে বুঝো নাই তুমি আই গিয়া যায় মিয়া জামাই পাঠায়া দাও নাইলে কিন্তু সমস্যা আছে না এরে ঠিক আছে আমি আই গিয়া যায় আমি মেয়ের বড় মেয়ের জামাই পাঠাই দিতেছি আমি ও বাইতে যায় ওই কল করে আমি আনা হাম আচ্ছা তুমি যে কইতাছো যে আমার মানজা ব্যথা ওরে কাইনা আমার মানজা শেষ ওই কথা ওই বড় জামাইয়ের সামনে কোয়াত দাও না 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 যায়া কোবা যে বাইতে তোমার হৌরি দান বিজাইছে একলা একলা পারবো না তুমি যাও আমি তোমারে পাঠায় দিবার আইছি আমি বড় মেয়ের তোমার পাঠাই না না সরো তোমার বাপ বঙ্গি তো বুঝছি আচ্ছা তাহলে আমি যাই বড় মেয়ের তোমার পাঠাই দিতেছি পারলে যায় ওই যে সুলেমানের বউর লাগে আড্ডা মাইরো না হ্যাঁ আমি খালি ফিক্কা মারবার কোলে উঠতে তোর বাপের বাড়ি যাবার বেশি বুঝি তো যাবো না কবে তোর জীবনে যে এত মনে করার যে ভাগ্যটা এত ভালো হাই রে বউ বিয়া করছে গোপলে গলে নিয়ে মনে কর যে তোর জীবন কাটায় দিল চুক্তি মনে করতে যে তুই আমি বেশি খালি করে জেনে যাবো ওই যে প্রতিবন্ধী বুঝছা কি এরাও কিন্তু মানুষ আর তোর হাত পা থাকছে যে ভোর কলে যে সারা জীবন তুই বাস করবি হ্যাঁ তা তার পয় বলা নেবো না সন্ধ্যে থাকলে কোনদিন পয় বলা নেবো মাটি পাড়াইলি সে পয় বলা মনে খুব আরাম লাগছে তাই না ভাবি আমরা আমার এর কলে নিয়ে ধ্যান ধ্যান আমি আর হক তো না তাহলে করে নেবো তুই কি বা করতেছি না বুঝতেছি না ভাই শালা মানে কোনে তুই ঘুরে তোমার নিয়ে জ্বালা হয়েছে হাঁটতে গেলে উঠতে গেলে তোমার নিতে হয় এ তুমি জানে যা তোমার কোলে করে নিতে আমার এই জ্বালা ভালো লাগে না আই শালি তাদের বড় নেছে আমার হাতি বইতি মূর্তি রুতি সব জায়গায় নিয়ে যাস তো যদি একটা বুটটা বলা হয় তো এ পোলা আন্তর করে রান তোর শালি জানি কোন কা আরে আমার দামরা গরু পোলা পেলে ছোট থাকতো তোর মতো দামরা খালি খালি মুক্তি মারে খালি মুক্তি মারে তুমি যদি আমার আর একবার মারো না ধান খেতের মধ্যে নিয়ে তোমার সুবা মু মনে রাখো যাও আর মারবা মারবো না হ্যাঁ এইবার ঠিক আছে তাহলে কি একটা জি স্যার আপনার টিপটা মানে টিপ সেটা দিতে কিন্তু আমার ভালোই লাগে যে হুকুম আমি কেমন দেখতে পারি না এ স্যার কি কয় স্যার আমি শরম পাই না আপনি যখন মুসকে মুসকে আসেন আমার খুবই ভালো লাগে স্যার 50,000 টাকা বেশি দিবেন ইস কি যে কথা কইলেন স্যার পরান্ডা জুড়াই গেছে গা আমার ঠিক আছে স্যার সমস্যা নেই মাঝে মাঝে আয়েশা নাম গো বাড়িতে স্যার আয়েশা নাম স্যার আমার জামাই তো বাসায় আছে তাহলে নিয়ে আসতেছি হ্যাঁ কেন ফোন দিছে কেন দেই 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 কিস্তির স্যার কিস্তির স্যার আসসালামু আলাইকুম বলেন তো হ্যাঁ কে
কখন থেকে আমি রেডি হয়ে বেরিয়েছি বানরের এখনো খবর নাই কার লগে গেছে কই গেছে তাও তো জানি না মাথাটা গরম হয়ে যাইতাছে কি যে করব ক ও তোর মাথা তো গরমই আমার মাথা গরম না এই বানর আইছো লেট কইরা আবার গলা বাজি করে আমার লগে তাই না ওই লেট করাইছি আমি আমার কামে গেছিলাম তোমার এত এত খেবা দর সব হেটা কও কি কামে গেছো তুমি কি কামে গেছো তুমি বাজারে গেছিলাম চা খাবার নিকে তোমার কি হইছে হেটা কও এক বানরে কামড়া কইরা আছে কি গরাশের মধ্যে ঢাইলে আইছে চা হেইডা বলে কাম হ্যাঁ হ্যাঁ তাছর কি করব আর কথা হলো আমি যে রেডি হয়ে বইরেছে 2 ঘন্টাতে কবিরাজের বাড়ি কি যামু না কবিরাজের বাড়ি যাবা নাও যাবে না কি সমস্যা কি বানর পোলা পান দেওয়ার মুরাদ নাই খালি বড় বড় কথা কওয়ালাই আছে আই খাচ্ছনি 10 কে আমাদা তোর হ্যাঁ তোর বানর আরে তুই বানর আমার কিসের দোষ আমার কিসের দোষ তুই বুইরা হয়ে গেছিস এখন তোর পোলা পান নাই বানর আই আমার পোলা হল নাই আমার ভিতরে পোলা পানির বাস এর অভাব নাই এবারে মনে করো যে গুরি গুরি বাচ্চা মানে একটাও নাই ন যাই দেখি এই বানর বেশি কথা কবি আরেকবার থেকে বাচ্চা কাছে ধরে নিয়ে আমু চিন্তা করছ শালির কথা শুনছ আচ্ছা ঠিক আছে ওই সে ন যাই দরকার নাও তোমার আগে তে হই গেল দরকার মানে তোমারে না মানুষ
হুক কায়া গেছে না হুক কায়া কাতে কাট কাট হইছে এই কত না
আমি নিজে অস্থির হয়েছি।